কারণে একদিকে মানুষের জীবন যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ঠিক তখন রাজ্যের ঘরে আসছে লাগাম ছাড়া বিদ্যুৎ বিল। এই অভিযোগে আজ গোপীবল্লভপুরে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপির গোপীবল্লভপুর মণ্ডল কমিটি এবং সাতমা মণ্ডল কমিটি। এদিন বিজেপির কর্মী সমর্থকরা গোপীবল্লভপুর বাজারে মিছিল করে এসে বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থানে বসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের গোপীবল্লভপুর মণ্ডল কমিটির সভাপতি নগেন সিং, সম্পাদক স্বপন রথ এবং সংখ্যালঘু সেলের নেতা শেখ ওসমান আলী প্রমুখ। বন্ধুগণ, আজকে 24/7/2020 বেলা 12টার সময় দাঁড়িয়ে সাবস্টেশনের মেন গেটের সামনে ভারতীয় জনতা পার্টি আমরা যে সমস্ত কর্মীবৃন্দ আছে গণ অবস্থানে বিক্ষোভ সমাবেশ করেছিলাম। কারণ এখানে একটা ইলেকট্রিক অফিসে অবস্থান করার কারণ হচ্ছে যে বাংলার মানুষ যে দুঃখ লাঘব বঞ্চনা সহ্য করছে করোনায়, অথচ ইলেকট্রিক অফিস পর্ষদ পরের পর বিল ক্রমান্বিতভাবে বাড়িয়ে চলেছেন, যা মানুষের দেওয়া সম্ভব হচ্ছে না। এই অন্যায়ের প্রতিবাদের জন্য আজকে আমরা এই ইলেকট্রিক অফিসের সামনে গণঅবস্থান বিক্ষোভ করে যাচ্ছি। সুতরাং এর জন্য আমরা এই বার্তা আমাদের জেলা থেকে কেন্দ্র, রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে চাই। আজকের আমাদের এই কর্মসূচি শুধু এখানে নয়, সারা জেলাব্যাপী, সারা রাজ্যব্যাপী চলছে। এখানকার যিনি এসএস আছেন আমাদের গোপীবল্লভপুর সাবস্টেশনের, উনি মিথ্যা মামলা দিয়েও অনেক সময় আমাদের কর্মীবৃন্দকে কেসে পাঠিয়ে দিচ্ছেন, যাতে লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে। উনি কোনো রকম কোনো কিছু প্রবলেম হলে আমাদের এখানকার স্থানীয় লোকদের সাথে অফিসে বসে সুরাহা না করে সোজা কেস বানিয়ে পাঠিয়ে দিচ্ছেন। এতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মীবৃন্দ, যে সমর্থক প্রচুর পরিমাণে হয়রানি হচ্ছে এবং পারিবারিক অবস্থা তাদের খারাপ হয়ে পড়ছে। আমরা আজকে আরও একটা আবেদন রাখছি, আমাদের দাবি রাখছি, যেটা করোনা কোভিড-19 সময় চলাকালীন যে 3 মাসের বিল অবিলম্বে মুকুব করতে হবে। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরির রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.